বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে পাকিস্তান, বিপক্ষ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচে বড় ব্যবধানে জিতলে ভারতের বিরুদ্ধে সেমির মাঠে দেখা যাবে বাবরদের, কিন্তু ভাগ্য যেন সহায় নয় সাহিনদের, টসে হেরেছে পাকিস্তান। অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, ফলে ম্যাচ জেতা আরও কঠিন হয়ে গেল বাবরদের কাছে। টসে হেরে যেন প্রথম থেকেই কিছুটা হতাশ অধিনায়ক, বললেন প্রথমে ব্যাট করতে পারলে ভালো হতো। তবে তিনি নিজেদের বোলারদের প্রশংসা করে বললেন, বোলাররা হয়তো তাড়াতাড়ি ইংল্যান্ডের উইকেট তুলে নিতে পারবে। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হলে বড় রানের ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে, যা টসের পরই কার্যত অসম্ভবের পর্যায়ে চলে গেছে। এখন ইংল্যান্ড কত রানে ইনিংস শেষ করে এবং বাবররা কত তাড়াতাড়ি সেই রান তুলতে পারে তার উপরই নির্ভর করছে আজকে পাকিস্তানের ভবিষ্যৎ। ইংল্যান্ড যদি সর্বাধিক 300 রান করবে বলেও ধরে নেওয়া যায়, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে নিতে হবে প্রথম কয়েক ওভারের মধ্যেই, যা কার্যত অসম্ভব। তাই আজ ইডেনের মাঠে কোনো চমৎকার না ঘটলে বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় ঘণ্টা যে বেজে যাবে তা ম্যাচের শুরুতেই নিশ্চিত হয়ে গেল। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে পাকিস্তান, বিপক্ষ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচে বড় ব্যবধানে জিতলে ভারতের বিরুদ্ধে সেমির মাঠে দেখা যাবে বাবরদের, কিন্তু ভাগ্য যেন সহায় নয় সাহিনদের, টসে হেরেছে পাকিস্তান। অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, ফলে ম্যাচ জেতা আরও কঠিন হয়ে গেল বাবরদের কাছে। টসে হেরে যেন প্রথম থেকেই কিছুটা হতাশ অধিনায়ক, বললেন প্রথমে ব্যাট করতে পারলে ভালো হতো। তবে তিনি নিজেদের বোলারদের প্রশংসা করে বললেন, বোলাররা হয়তো তাড়াতাড়ি ইংল্যান্ডের উইকেট তুলে নিতে পারবে। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হলে বড় রানের ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে, যা টসের পরই কার্যত অসম্ভবের পর্যায়ে চলে গেছে। এখন ইংল্যান্ড কত রানে ইনিংস শেষ করে এবং বাবররা কত তাড়াতাড়ি সেই রান তুলতে পারে তার উপরই নির্ভর করছে আজকে পাকিস্তানের ভবিষ্যৎ। ইংল্যান্ড যদি সর্বাধিক 300 রান করবে বলেও ধরে নেওয়া যায়, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে নিতে হবে প্রথম কয়েক ওভারের মধ্যেই, যা কার্যত অসম্ভব। তাই আজ ইডেনের মাঠে কোনো চমৎকার না ঘটলে বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় ঘণ্টা যে বেজে যাবে তা ম্যাচের শুরুতেই নিশ্চিত হয়ে গেল। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে পাকিস্তান, বিপক্ষ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচে বড় ব্যবধানে জিতলে ভারতের বিরুদ্ধে সেমির মাঠে দেখা যাবে বাবরদের, কিন্তু ভাগ্য যেন সহায় নয় সাহিনদের, টসে হেরেছে পাকিস্তান। অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, ফলে ম্যাচ জেতা আরও কঠিন হয়ে গেল বাবরদের কাছে। টসে হেরে যেন প্রথম থেকেই কিছুটা হতাশ অধিনায়ক, বললেন প্রথমে ব্যাট করতে পারলে ভালো হতো। তবে তিনি নিজেদের বোলারদের প্রশংসা করে বললেন, বোলাররা হয়তো তাড়াতাড়ি ইংল্যান্ডের উইকেট তুলে নিতে পারবে। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হলে বড় রানের ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে, যা টসের পরই কার্যত অসম্ভবের পর্যায়ে চলে গেছে। এখন ইংল্যান্ড কত রানে ইনিংস শেষ করে এবং বাবররা কত তাড়াতাড়ি সেই রান তুলতে পারে তার উপরই নির্ভর করছে আজকে পাকিস্তানের ভবিষ্যৎ। ইংল্যান্ড যদি সর্বাধিক 300 রান করবে বলেও ধরে নেওয়া যায়, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে নিতে হবে প্রথম কয়েক ওভারের মধ্যেই, যা কার্যত অসম্ভব। তাই আজ ইডেনের মাঠে কোনো চমৎকার না ঘটলে বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় ঘণ্টা যে বেজে যাবে তা ম্যাচের শুরুতেই নিশ্চিত হয়ে গেল। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।